ভারতের অযাচিত হস্তক্ষেপের কারণে দেশের জনগণ বাক স্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছে, এমন দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। আর বিএনপির 26 ও 27 জানুয়ারি কালো পতাকা মিছিলে সরকার 28 অক্টোবরের মতো আবারও ক্র্যাকডাউন চালাবে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আনজাম খালিক। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে অংশ নিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন, সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সব সময় বাধা দেওয়ার চেষ্টা করে। এবার হুমকি এসেছে কালো পতাকা মিছিলে 28 অক্টোবরের মতো হামলা চালানোর। আজকেই হুমকি এসেছে, যদি আমরা রাজপথে কালো পতাকা প্রদর্শন করি তাহলে নাকি 28 অক্টোবরের মতো আমাদের উপরে আবার ক্র্যাকডাউন করা হবে। আমরা কোন দেশে বসবাস? এর আগে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেন, ভারতের অযাচিত হস্তক্ষেপের কারণে বাংলাদেশের জনগণ হারিয়েছে গণতন্ত্র, বাক ব্যক্তি স্বাধীনতা আর ভোটের অধিকার। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক গভীর করতে গিয়ে এবং বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নির্ধারণে ভারতের অযাচিত হস্তক্ষেপে বাংলাদেশের জনগণ হারিয়েছে গণতন্ত্র, বাক স্বাধীনতা এবং ভোটের অধিকার। জামিন নিয়ে কারাফটক থেকে বের হওয়ার সাথে সাথে আবারও নতুন মামলায় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, আওয়ামী পুলিশ প্রশাসন বিএনপি সহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের জীবন নিয়ে খেলছে। আনজাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।